নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে নিউজ। টুডে নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আর কিছুদিন পরেই দুর্গাপূজা, তো দুর্গাপূজার আগে হু হু করে কমে গেল সোনার দাম। তো হ্যাঁ বন্ধুরা, আজকে এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম, প্রায় 50 হাজারের অনেক নিচে চলে এসেছে সোনার দাম। তো বন্ধুরা, আজকে আমরা দেখব এই মুহূর্তে কলকাতা বাজারে সোনার দাম কত চলছে, এবং এর পাশাপাশি আরও দেখব দিল্লি, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় এক ভরি সোনার দাম কোথায় কত রয়েছে। এরও পাশাপাশি দেখব 22 ক্যারেট এবং 24 ক্যারেট খাঁটি সোনার মূল্য এই মুহূর্তে কত রয়েছে। তো এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো চলুন দেখিনি আজকের সোনার বাজার দর। পরপর 3 দিন কমেছে সোনার দাম। ভারতীয় বাজারে সোনার দাম শুক্রবারও আবারও কমলো। সামনেই বাঙালির প্রাণের পুজো, আর তার আগে সোনার দাম কমার এই ট্রেন্ড গৃহস্থের মনে জাগিয়ে তুলছে খুশির আবহ। যদিও করোনা মহামারী আবহে সোনা কেনা কার্যত বিলাসিতা না, করোনার কারণে যখন সংসার চালানো দায় তখন সোনা কেনা তো স্বপ্নের। দাম কমলে সেভাবে আর উৎসাহ দেখছে না আম জনতা, আর তার জেরে বিনিয়োগকারীরা বা ব্যবসায়ীদের কিছুটা চিন্তায় পড়তে হচ্ছে। শুক্রবার MCX সূচক 0.27% পড়ে যায় সোনার দাম। প্রতি 10 গ্রাম সোমবার সোনার দাম দাঁড়িয়েছে 49,771 টাকা। একই সঙ্গে রূপোর দামও কমেছে। এক্ষেত্রে সূচকে 0.5% পতনের ফলে প্রতি কেজি রূপোর দাম চলছে এই মুহূর্তে 59,229 টাকা। এর আগে সোনার দাম প্রতি 10 গ্রামে বেড়েছিল 300 টাকা। অন্যদিকে কেজি প্রতি রূপোর দাম বেড়েছিল 1,060 টাকার মতো, যেখানে চলতি সপ্তাহে সোনা এবং রূপোর দাম এক ঝটকায় অনেকটাই কমেছে। হিসাব করলে দেখা যাচ্ছে চলতি সপ্তাহে প্রতি 10 গ্রাম সোনার দাম কমেছে 2,000 টাকা এবং 1 কেজি প্রতি রূপোর দাম কমেছে 9,000 টাকার মতো। বর্তমানে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম চড়ার কারণে সোনার বাজারে ধস নামছে, ফলে মার্কিন অর্থনৈতিক সংস্কারের উদ্যোগেই ক্ষতি আসলে দিতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞ মহল। ডলার অনুযায়ী শুক্রবার স্পট গোল্ড সূচকে 0.2% কমার ফলে আউন্স প্রতি সোনার দাম বর্তমানে 1,864.47 ডলার। চলতি সপ্তাহে নিরিখে 4% দাম পড়েছে রূপোর। রূপোর ক্ষেত্রে 1.1% সূচকে পতনের কারণে আউন্স প্রতি রূপোর দাম 22.95 ডলার। বিশেষজ্ঞরা জানিয়েছেন আন্তর্জাতিক বাজার এখনও চাঙ্গা না হলে ডলারের মূল্য বৃদ্ধির ফলে নিরাপদ সম্পদ হিসেবে গণ্য সোনায় বিনিয়োগকারীর হার কমেছে। অতি মহামারী পর্বের পরে আনলক পর্বে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থা ফিরতে থাকায় বাজার চাঙ্গা হওয়া আশা করছেন লগ্নকারীরা। কিন্তু এই সমস্ত কিছুক্ষণের ফলে পণ্য চাহিদা হ্রাস পাওয়ার সোনার ETF বিনিয়োগকারী টান পড়ছে এমনটাই দাবি বিশেষজ্ঞদের। কোটাক সিকিউরিটিজ ওয়ের তরফে এক বিবৃতি জানানো হয়েছে, বর্তমান দাম পড়ায় ট্রেন্ড মেনে বিবিধ চাপের মুখে সোনা এবং রূপো ব্যবসায়ীরা, সেক্ষেত্রে দামে আপাতত বিশেষ বৃদ্ধির আশা নেই বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। তো এই ছিল আজকের লেটেস্ট খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।